মুর্শিদাবাদে হরিয়ারপাড়া এলাকার বাসিন্দা সংসারে হাল ফিরিয়েছিল ভিগো অ্যাপের সাহায্যে। এই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ফলে দুশ্চিন্তায় পড়েছে মইনুল শেখের পরিবার। 100 দিনের কাজের টাকা নিয়ে মোবাইল কিনে একের পর এক হাসির ভিডিও বানাতে শুরু করে। অল্প দিনের মধ্যে ফেমাস হওয়া থেকে শুরু করে একাধিক সম্মানও পায় মইনুল। সম্প্রতি ওই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ফলে নতুন অ্যাপের জন্য দিন গুনছে মইনুল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। না আমি মন্নু, ছেড়ে দেবো চি, খবরদার খবরদার, এই না তুমি পোড়াও নাও ঢোড়াও নাও, তুমি দুর্জয় রায় চক্র হয়ে খেতে যা। চীনা অ্যাপ টিকটক অল্প সময়ে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছিল। এই অ্যাপটি ভিগো টিকটক বেশ কিছু চীনা অ্যাপের জন্য মানুষ টাকা রোজগারের সুযোগ সুবিধা পেয়েছে অনেকটাই। শুধু টাকা নয়, টাকার সাথে সাথে মিলে ফেমাস হওয়ার সুযোগও, যেখানে মানুষ নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। এদের মধ্যে টিকটক ভিগো ভিডিও ছাড়াও সমস্ত জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করা হয়, যার ফলে সমস্যায় পড়েছে অনেকেই। এই ভিগো অ্যাপের সাহায্যে সংসারে হাল ফিরিয়েছিল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া এলাকার বাসিন্দা মইনুল। ভিগোতে প্রায় 1 মিলিয়নের ওপর ফলোয়ার্স। টিকটক জার্নিটা বেশ কঠিনই ছিল মইনুলের। 100 দিনের কাজের টাকা দিয়ে মোবাইল কিনে একের পর এক হাসির ভিডিও বানাতে শুরু করে। ভিডিও বানানোর অল্প দিনের মধ্যে কলকাতা, মুম্বাই সহ বিভিন্ন শহর থেকে মিট আপে ডাক পড়ার পাশাপাশি একাধিক সম্মানও পায় মইনুল। हमें कमिश्नर साहब ने बुलाया है। मैंने बुलवाया है। मैं हूं इंस्पेक्टर विक्रम सिंह। ओ ना अभी मुन्नू, छेड़ दे बोची, खबरदार खबरदार, ए ना तुम पुराओ ना ढोड़ाओ ना, तुम दूर जाए रहे चौकड़ हुए थे। तुम्हार नाम की? আমার হারাধন। কোনোদিন শুনেছ কোনো লেডি ডাক্তারের বাবার নাম হারাধন? তাই একটা ক্লার্কের মেয়ে, মেয়ে যেটা হতে পারবে সেটা বানাও না, নার্স। একটা সাধারণ ঘরের মেয়ে কি ডাক্তার হতে পারে না স্যার? না পারে না, লোকে চোখে লাগবে, নজর দেবে। মাস গেলে মোটা টাকা রোজগারও করত সে, কিন্তু ভারত সরকারের চীনা অ্যাপের নিষেধাজ্ঞার জন্য দুশ্চিন্তায় পড়েছে মইনুলের পরিবার। এই চীনা অ্যাপের পরিবর্তে অন্য কোনো অ্যাপ বানানোর দাবি মইনুলের মায়ের। আমার ছেলেটা দেখলাম যে ইনকাম করছিল, একেবারে বেকার ছিল, পড়াশোনা বেকার ছিল, একটা দোকানে বসে থাকতো, কাজ কাম সময় বাড়ি হেল্প করতো, দিয়ে এবার ওই কইতে কইতে সেই অ্যাপসে ওই মোবাইলে সব করে, ভিকো ভিডিও করে, সব টিকটক করে, সব কিছু সব করে, সব সাথে দিয়ে দেখে এবার আমার ছেলে বলে যে খুব আফসোস করে যে আমি যে একটা মোবাইল পাতাম করতাম, ওই তো 100 দিনের মাটি কাটাতে একটা মোবাইল কিনি, তো কিনি কিনি তাহলে সবাই করছে, আমি করি, দিয়ে এবার ভালো একটা ইনকাম লাইনে আসছিলো। চাইছি বলতে গেলে এই যে ইন্ডিয়া কি ভারতে যেগুলো করা যেত, কিংবা তার আগে যদি সবগুলো করে যদি বন্ধ করতো। অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় ছেলের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করলেন মইনুলের বাবা। সবকিছু ঠিক চলছিল, হঠাৎই এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মইনুলের পরিবার। ভিডিও থেকে ছেলে ইনকাম করছিল, 2-4 আনা যাই করুক করছিল, হ্যাঁ সেটা বন্ধ দেখে ছেলের মনটা খুব খারাপ। শুধু একটু ঘরটা করবো বলে একটু শুরু করেছিলাম, একটা ছোট দেখে একটা বাইকও কিনে নিয়েছি, টুকটাক ভালো ইনকাম একটু হয়েছিল, বন্ধ হয়ে গেছে এখন বেকার, সব ছেলেপিলে সব বেকার ঘুরে বেড়াচ্ছে। আমরা মইনুলের সাথে ভিডিও বানাতাম, অ্যাপটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছি আমরা। ভিগো অ্যাপের বদলে নতুন অ্যাপ বানানোর দাবি মইনুলের সঙ্গীরা। ওই তো মইনুলের সঙ্গে একসঙ্গে ভিডিও করতাম, তো ভিডিও করতে করতে অটোমেটিক যেমন কিছু ইনকাম হচ্ছিলো, তারপর বন্ধ হঠাৎ করে বন্ধ করে দিল, তার জন্য আমাদের খুব মন খারাপ। মইনুলের সঙ্গে একসঙ্গে ভিডিও করতাম তো তার জন্য। ভিগো অ্যাপ হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে। এই অ্যাপের জন্য সংসারে হাল ফিরিয়েছিলাম, গাড়ি কিনেছি, বাড়ি তৈরি করেছিল, হঠাৎ করে থেমে যায় সব কিছু। ভিগো অ্যাপের বদলে নতুন অ্যাপ বাজারে আনলে আমাদের মতো মানুষদের অনেক সাহায্য হবে, এমনটাই সরকারের কাছে আবেদন করল ভিগো স্টার মইনুল শেখ। हमें कमिश्नर साहब ने बुलाया है। मैंने बुलवाया है। मैं हूं इंस्पेक्टर विक्रम सिंह। না আমি মন্নু, ছেড়ে দেবো চি, খবরদার খবরদার, এই না
তুমি বুড়াও নও ঢোড়াও নও তুমি দুর্জয় রায় চক্র হয়ে খেতলে যা। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ভিগো স্টার মাইনুলের বাড়িতে। ভিগো অ্যাপস বন্ধ হয়ে যায়, মাইনুলের মাথায় চিন্তার হাত। আমরা জেনে নেব সরাসরি মাইনুলের কাছ থেকে সে এখন কোন অবস্থায় কি করছে। আমার নাম মাইনুল শেখ, আমি ভিগো ভিডিও করতাম অ্যাকচুয়ালি। তো এখন আপাতত কিছুই করছি না, ঘুরে বেড়াচ্ছি বলতে গেলেই চলে। বন্ধ হয়ে যাওয়ার পর তো খুবই খারাপ লাগছে, কিন্তু সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। তো ঠিকই করেছে যেহেতু। তো আমি সরকারের কাছে একটা বিনোদন করব যে আপনারা ইন্ডিয়াতে একটা লঞ্চ অ্যাপস লঞ্চ করুন, যাতে আমরা যারা বেকার আছে আমাদের টাইপের তারা যেন অ্যাপসটায় কাজ করতে পারে, সংসার চালাতে পারে, পকেট খরচ চালাতে পারে। হ্যাঁ, স্বপ্ন ছিল, কিছু স্বপ্ন আপনার ভালোই লেগেছে। যেমন ভিগো থেকে আপনার একটা শোয়ে আমি চান্স পেয়েছিলাম, সেখানে গিয়েছিলাম মুম্বাই একটা ভিগো কমেডি মহাসভা, সেখানটা গিয়ে শো করেছিলাম। পারিতোষ তিওয়ারি ছিল, মোনালিসা ম্যাম ছিল, ভোজপুরি নায়িকা মোনালিসা, তাদের সঙ্গে শ্যুট করেছি, খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল। আগামী দিনে কী করা যাবে এখন দেখতে হবে, যে কোনো একটা ব্যবসা বা দোকান টোকান খুলে চালানোর প্ল্যানিং করতে হবে, এখন তো সবই শেষ হয়ে গেল। কিন্তু সরকার যদি আরও একটা নতুন অ্যাপ চালু করে তাহলে কাজকর্ম করতে হবে। বাস মাসিক কীরকম অ্যাকাউন্ট থাকবে? মাসিক আসতো তাও আপনার 30+ 40 সব আসতো, 40 হ্যাঁ এসেছিলো আপনার মোট আগে চলে এসেছিল। শুনলাম মাইনুলের কাছ থেকে সে কী পরিস্থিতিতে আছে এখন। হরিয়ারপাড়া থেকে রাখি বলেছিলাম TV24 বাংলা। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুড়িদার, আসমানি জড়ি পার নকশা, পাঁচু সাজে বয়ফ্রেন্ড, ফ্যাশনের কিবা ট্রেন্ড, তুমি আমি মিলে মিশে একসাথে। ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন, জিনসার জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস। তনুজাস, তনুজাস একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান। তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।